নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। মধুর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের আমি বানাবো সবার খুব পরিচিত এবং ভালো লাগার একটা রেসিপি, নিরামিষ আলুর দম। এই আলুর দম আমরা নিরামিষ দিনে খেয়ে থাকি, রুটি লুচির সাথে ভীষণ ভালো লাগে। বিশেষত অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে আমরা লুচির সাথে এটা খেয়ে থাকি। তো তাহলে চলো দেখে নিই এটা আমি কিভাবে বানাই। একটা ছোট বাটির মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে একটা মশলার ব্যাটার বানিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার বানানো হয়ে গেছে আমার। এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলি ভালো করে মাখিয়ে নেব। আলু মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 চামচের মতো। তেলের মধ্যে আমি সিদ্ধ আলুগুলি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই আমি আলুগুলি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে আমার, আলুর রং চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে দেখতে পাচ্ছ। আলুগুলি আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, হাফ চামচের মতো গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1টা দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। আমি এলাচটা ফাটিয়ে দিয়েছি, হালকা করে নাড়াচাড়া করে নেব আমি। এবারে এর মধ্যে আমি 1টা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট টমেটোটা দিয়ে দিলাম। গোটা মশলার সাথে টমেটো আমি হালকা নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব। এবারে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, এর সাথে আদাটাও আমি একইভাবে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা প্রায় ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ, তেল ছাড়ছে একটু একটু। এবারে যে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা জল দিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি রান্নাটা করছি। মশলাটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার, এবারে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এর মধ্যে। আলুর সাথে মশলা কিছুক্ষণ আমি লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে একটুখানি জল দিলাম, মশলার বাটিতে মশলা লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম জল ইউজ করবে। এবারে পরিমাণ মতো পুরো জলটাই দিয়ে দিলাম। এই আলুর দম বেশি ঝোল হয় না, মাখামাখিও হয়, সেজন্য পরিমাণ মতো জলটা দেওয়া খুব জরুরি। এবারে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। সব মশলা প্রায় দেওয়া হয়ে গেছে,
ভালো করে জলের সাথে মিশিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এটা আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবারে অন্য একটা ফ্রাইং প্যানে এক চামচের মতো ঘি আর খুব সামান্য হিং গরম করে এই আলুর দমের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়, যেহেতু নিরামিষ রান্না এবং নিরামিষ আলুর দম হচ্ছে আমাদের পুজোর সময় বেশি আমরা খেয়ে থাকি, এর একটা দারুণ গন্ধ হয়। খুব লো ফ্লেমেই রেখেছি, হালকা করে এবারে নাড়াচাড়া করে নিলাম। আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং একটা ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আজকে রান্না আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ হয়ে এসছে, যতটুকু ঝোল আছে এটা এর সাথে মিশে যাবে, কারণ সিদ্ধ আলু তো ঝোলটা টেনে নেবে। আজকের মতো আমার নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে, এবার লুচি নিয়ে বসে যাওয়া যেতে পারে। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে।